আসসালামু আলাইকুম সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম পলো গ্রাউন্ডের সমাবেশ নিয়ে যে অভিযোগ করলেন বিএনপি নেতারা জনসমাবেশের তুলনা করে লাভ নেই কেন এমন মন্তব্য আজকের আয়োজনে আরো যা থাকছে টুকুনয়নকে কোথায় রাখা হয়েছে হাজির করুন রিজবি জানাবো বিস্তারিত সর্বশেষ থাকছে ওরা ধ্বংস করে আমরা সৃষ্টি করে শেখ হাসিনা যা জানালেন নেতাদের বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ব্যানার পোস্টার লিফলেটে ছেয়ে গেছে চারদিক পুরো জেলা জুড়ে করা হয়েছে মাইকিং শোভাযাত্রা রাস্তার মোড়ে ট্রাফিক সংকেত বাতি সড়ক বাকো ঢেকে গেছে পোস্টার ব্যানারে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলেছে জোরে সোরে প্রচারণা অবশেষে আজ চৌঠা ডিসেম্বর দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সেই মহাসমাবেশে যোগ দিতে দূর দূরান্ত থেকে মিছিলে মিছিলে শহরে প্রবেশ করেছেন নেতা কর্মীরা বলতে গেলে সকাল থেকেই মিছিলে নগরীতে পরিণত হয়েছে বন্দর নগরী চারদিকে এখন উৎসবের আমেজ তবে সেই আমেজকে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন এখনকার বিএনপি নেতা করমীরা দলটি গত বারোই নভেম্বর ঠিক একই মাঠে বিভাগ সমাবেশ করেছিল সেই সমাবেশে কমপক্ষে দশ লাখ মানুষ উপস্থিত হয়েছে বলেও দাবি করেন তারা বিএনপি নেতা কর্মীদের দাবি গত বারো তারিখে পোলো গ্রাউন্ডের সমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগ এই প্রোগ্রাম দিয়েছে যেখানে তাদের প্রোগ্রাম করতে বাধার পাহাড় ছিল আর আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ করছে অনৈতিকভাবে রাষ্ট্রীয় সুবিধা নিয়ে আওয়ামী লীগ এই সমাবেশে উপস্থিতিতে তাদের যেতে চায় মাঠে নিয়ে জানতে মহানগর চট্টগ্রামের আহ্বায়ক মোশারফ হোসেন দীপ্তি মানব জমিন জানান তাদের সমাবেশের সাথে আমাদের মিলিয়ে লাভ নেই আমরা রাষ্ট্রযন্ত্রের সকল বাধা ডিঙিয়ে মহাসমাবেশ করেছি আর তারা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিয়েই মূলত একটি পিকনিকের আয়োজন করছে সেখানে আইন শৃঙ্খলা সদস্যও সদস্য আছে কমপক্ষে বিশ হাজার আজকে চট্টগ্রামের সরকারি সব অফিস কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে হরিলুটের টাকায় গার্মেন্টস কর্মী থেকে শুরু করে টোকাই পর্যন্ত ভাড়া করেছে সমাবেশের জন্য শহরের সব বিলবোর্ড দখল করে ব্যানার টাঙিয়েছে এক মাস ধরে মাইকিং করেছে কাজেই তাদের সাথে আমাদের জনসমাবেশে তুলনা করে লাভ নেই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন আওয়ামী লীগ সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে আজকে সমাবেশ করছে গার্মেন্টস কারখানা বন্ধ করে শ্রমিকদের সমাবেশে আনার জন্য বাধ্য করছে এছাড়া খোলা বাজারে চাউল ক্রয়ের কার্ডধারী সরকারি বেসরকারি চাকরিজীবী সহ সকল স্তরের রাষ্ট্রের সুবিধাভোগী লোকদেরকে সমাবেশে আসতে বাধ্য করছে গত কয়েকদিন তারা রাস্তার মোড়ে মোড়ে মাইক বাজিয়ে সাধারণ নাগরিক বিশেষ করে পরীক্ষার্থীদের অস্থির করে তুলেছে নগরের সাধারণ মানুষ তাদের এহেন কর্মকাণ্ডে দিশেহারা অবস্থায় পুলিশ প্রশাসনের সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে এ সমাবেশ হচ্ছে এখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই বললেই চলে দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান বলেন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আওয়ামী লীগের সমাবেশকে স্বাগত জানাই সবার সমাবেশ করা সবার অধিকার তবে সেখানে তোর রাষ্ট্রযন্ত্র এভাবে নির্লজ্জ বৈষম্য করতে পারে না তাদেরকে জামাই আদরকারে প্রোগ্রাম করতে দিচ্ছে আর আমাদের নেতাকর্মীদের সমাবেশের কয়েক সপ্তাহ আগে থেকে বাড়ি বাড়ি গিয়ে ধরপাকড় করছে সমাবেশে আসার পথে হামলা করে শতাধিক নেতাকর্মীকে রক্তাক্ত করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন বলেন আওয়ামী লীগ আজকে রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে ব্যবহার করে সমাবেশ করছে আর দেশে জুলুম নিপীড়ন থেকে মুক্তিকামী জনতা আমাদের প্রোগ্রামে এসেছে আর তারা বিরিয়ানির প্যাকেট আর বড় অঙ্কের টাকা দিয়ে লোকজন জড়ো করছে তিনি বলেন প্রশাসন আমাদের প্রোগ্রামে প্রচার প্রচারণা চালাতে দেয়নি কোনো মাইকিং করতে দেয়নি আর তারা এক মাস ধরে মাইকিং করছে শুধুমাত্র তাদের মাইকের আওয়াজেই নগরবাসী অতিষ্ঠ হয়ে গেছে বাহিনী ও প্রশাসনের লোকজন যেন একনিষ্ঠ আওয়ামী লীগ নেতাকর্মী হয়ে সমাবেশ সফল করার দায়িত্ব নিয়েছে বিষয়টি আসলে প্রশাসনের জন্য লজ্জার বিষয় চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন রাজশাহী সমাবেশ থেকে ফেরার পথে আমিন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহসভাপতি নুরুল ইসলাম নয়ন সহ অনেক নেতাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরও তাদের কোনো খোঁজ দেয়নি কোথায় রাখা হয়েছে পরিবারের কাছে হাজির করার আহ্বান জানাচ্ছেন তিনি রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন অনিবার্য পতন ঠেকাতে এই মাফিয়া সরকার জ্ঞান শূন্য হয়ে পড়েছে কি যে করবে তার দিশা পাচ্ছে না রক্তচোখের আগুন মাখা গণমানুষের বজ্র ভয় আতঙ্কে থরথর করে কাঁপছেন অবৈধ সরকারের মন্ত্রী ও নেতারা মনে হয় তারা চোখে দেখছেন সারা দেশে বিএনপির গণসমাবেশগুলোতে ছেড়ে আসা মানুষের অভাবনীয় প্লাবন অবলোকন করে হাসিনা এখন স্বতন্ত্র তিনি বলেন সর্বাধিক জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে সেই বালি ট্রাকের কায়দায় চেকপোস্ট ব্যারিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে এটি দেশনেত্রীর উপর নির্যাতনের আরেকটি নতুন মাত্রা এমনিতে বন্দি করে রাখা হয়েছে তারপর একের পর এক বন্ধিত্বের ঘেরা তাকে আরো কঠোর ভাবে করে রাখার পায় তারা চলছে রিজবি বলেন এক মারাত্মক হিংসাশ্রয়ী প্রতিশোধে নেমেছে আওয়ামী সরকার 10 ডিসেম্বর নয়াপটনের জনসমাবেশকে বাঞ্চাল করার জন্য সরকারের পক্ষ থেকে অন্তর্ঘাতমূলক কাজে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃত্ববাদী সরকারের সিংহাসন নড়ে ওঠাতে ওরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে বিএনপির নেতা বলেন টেন্ডারবাজি চাঁদাবাজি টাকা পাচার ও ভূমি দখলের মতো অপরাধগুলোর সঙ্গে জড়িত থাকার কারণে তারা ক্ষমতা ছাড়তে চায় না কারণ অবৈধভাবে অর্থভিত্তের মালিক হওয়ায় ওরা আগামী দিনের বিচারের হাত থেকে বাঁচতেই ক্ষমতা আঁকড়ে রেখেছে তাই দশ ডিসেম্বর নয়াপল্টানা সমাবেশকে শেখ হাসিনা নিরাপদ মনে করছে না র্যাব পুলিশকে দিয়ে শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসের কাজ করছেন তাই তারা এখন পুতুল হিসেবে বিরোধী দলের কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য বেপরোয়া অভিযানে নেমেছে এই সময় খালেদা জিয়ার বাড়ির সামনে চেকপোস্ট ও ব্যারিকেড বসানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সেগুলো প্রত্যাহারের আহ্বান জানান রুহুল কবির রিজবি চলে যাচ্ছি সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বেগম খালেদা জিয়া সালে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলেন এর প্রতিবাদে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল আন্দোলনের মুখে দেড় মাসের মধ্যে ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছিলেন জনগণের ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তো তা মেনে নেয় না কিন্তু বিএনপি গণতান্ত্রিক ধারা পছন্দ করে না আজ গণতান্ত্রিক ধারা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর পোলো গ্রাউন্ড মাঠে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি চট্টগ্রামের কথা সব সময় মনে পড়ে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন বাবা জেল থেকে বের হলেই চট্টগ্রামে নিয়ে আসতেন করোনার কারণে দীর্ঘ সময় আসতে পারেনি তাই আজ হাজির হয়েছি এই লাল দিকের সামনে উনিশশো সালে চব্বিশ জানুয়ারি আমাকে হত্যা করতে গুলি করা হয় এ ঘটনার সঙ্গে খালেদা জিও জড়িত ছিলেন সেই হত্যাকারী পুলিশ অফিসারকে প্রমোশন দেওয়া হয় প্রধানমন্ত্রী বলেন ওরা ধ্বংস করে আমরা সৃষ্টি করি আমরা উন্নয়ন করি আর ওরা মানুষ খুন করে এদিন ভাষণের শুরুতে জনসভায় যোগ দেওয়া দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেন অনারা কেন আসুন গম আসুননি আপনারা কেমন আছেন ভালো আছেন সমাবেশে প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলেন বিজয়ের মাসে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি উনত্রিশটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বিজয়ের মাসে এগুলো চট্টগ্রামবাসীর জন্য উপহার আওয়ামী লীগ সভাপতি বলেন মানুষ পুড়িয়ে মারার হিসাব একদিন খালেদা জিয়া ও তারেক রহমানকে দিতে হবে বিএনপি দেশের ক্ষতি করে আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় এই চট্টগ্রামে আমরা ব্যাপক উন্নয়ন করেছি এ সময় চট্টগ্রামে আওয়ামী লীগের প্রয়াত সিনিয়র নেতাদের স্মরণ করে তাদের আত্মার মাঘ কামনা করেন শেখ হাসিনা চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপি বিভাগীয় গণসমাবেশ ঘিরে রাজধানীতে জনসংযোগ করার সময় হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি সামনে এই হামলার ঘটনা ঘটে এতে অন্তত বিশ নেতা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে এ সময় ইশরাকের গাড়ি বহরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন কে আটক করেছে পুলিশ জানা যায় আগামী 10 ডিসেম্বর গণসমাবেশের সামনে রেখে রাজধানীতে জনসংযোগ করেছিলেন ইশরাক সমাবেশের সমর্থনে লিফলেট বিতরণ করেছিলেন তিনি এ সময় বংশাল হয়ে ইসলামপুর পাবুবাজারে অতিক্রম করার পর তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে এর আগে দুপুরের রাজধানীর মতিঝিল গোপীবাগ ও ওয়ারি এলাকায় গণসংযোগ করেন ইশরাক হোসেন এ সময় ঢাকা বিভাগীয় গণসমাবেশের সামনে রেখে বাসায় বাসায় বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হয়রানির অভিযোগ এনে ওয়ারি থানায় গিয়ে নেতাকর্মীদের হয়রানি না করতে অনুরোধ জানান তিনি